কি এমন ঘটেছিল যখন জগন্নাথ মন্দিরের গুপ্ত দরজা খোলা হয়েছিল? বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরের নাম শোনেননি এমন মানুষ হয়তো খুব কমই আছেন, কিন্তু আজকের ভিডিওতে আমরা এই মন্দিরের এক এমন ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা জানলে সবাই চমকে উঠবেন। এই রহস্যময় ঘরের পাহারাদার আর কেউ নয়, কিছু বিষধর সাপ এবং স্বর্গীয় আত্মা। এখন এটাও জেনে নিন যে সেদিন কি ঘটেছিল। সবাই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা সবার প্রথমে এই ধরনের দরকারি তথ্য নিয়ে আসি। পুরীর জগন্নাথ মন্দির আসলে এক বৌদ্ধ মন্দির, কথাটা বলেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। বুদ্ধের দন্তযাত্রার অনুকরণেই নাকি শুরু রথযাত্রা। শুধু তাই নয়, এই কথার সমর্থন করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অনেক সময় এটাও শোনা যায় যে উড়িষ্যা ছিল তান্ত্রিক বৌদ্ধ ধর্মের জন্মস্থান, বিভিন্ন বৌদ্ধ গোষ্ঠীর সঙ্গে সংযোগ ছিল পুরীর। বজ্রযান বৌদ্ধ ধর্মের বিখ্যাত প্রচারক রাজা ইন্দ্রভূতির বৌদ্ধ সাহিত্যে ভগবান জগন্নাথের উল্লেখ নাকি সর্বপ্রথম পাওয়া গেছিল। এই গ্রন্থে ভগবান জগন্নাথকে বুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছিল। বৌদ্ধ ধর্মের লক্ষ্য হল নির্বাণ বা পরিত্রাণ অর্জন করা। এটি অর্জনের জন্য বুদ্ধের তিনটি রত্ন বা ত্রিরত্ন অর্থাৎ বুদ্ধ, ধর্ম এবং সংঘ অনুসরণ করা উচিত। তবে এটা তো নতুন কিছু নয়, যখনই ভগবান বিষ্ণুর 10 অবতারের নাম উল্লেখ করা হয় সেখানে নবম অবতার হিসেবে বুদ্ধদেবের নামই শোনা যায়। কিছু ক্ষেত্রে সেখানে জগন্নাথ দেবের দাদা বলভদ্রের নাম শোনা যায়। সেখান থেকে তো একটা জিনিস স্পষ্ট যে গৌতম বুদ্ধের সঙ্গে হিন্দু ধর্মের তথা ভগবান জগন্নাথের একটি গভীর সম্পর্ক রয়েছে। তান্ত্রিক ধর্মে ভগবান জগন্নাথকে ভৈরব এবং দেবী বিমলাকে ভৈরবী হিসেবে গণ্য করা হয়। তাই জগন্নাথ মন্দিরের রত্ন সিংহাসন বা বেদির কাছে ভৈরবী চিহ্ন আকার রয়েছে। এই শ্রীচক্রে শ্রী জগন্নাথ স্থাপিত। রত্ন সিংহাসনে ভৈরবের ছবিও স্থাপন করা হয়েছিল। ভাগবত পুরাণে ভগবান বিষ্ণুর যে 22 অবতারের কথা বলা আছে তার মধ্যে অন্যতম হলেন বুদ্ধদেব। কিছু লোক দাবি করে যে জগন্নাথের পুজো বৌদ্ধ ধর্মের কিছু বৈশিষ্ট্য থেকে ধার নিয়ে করা হয়েছে, কারণ বেশ কিছু নিয়মনীতি বৌদ্ধ ধর্মের অনুরূপ। এছাড়া জগন্নাথ মন্দিরে জৈন এবং বৌদ্ধদের প্রবেশ অধিকার রয়েছে। জগন্নাথকে একসময় পুজোও করতেন বৌদ্ধরা। অনেক গ্রন্থ বলে যে আজকের জগন্নাথ মন্দিরের জায়গায় ছিল রাজা গালের তৈরি মাধব মন্দির, যেগুলিকে চীনা পর্যটক হিউয়েন সাং ভুল করে বৌদ্ধ স্তূপ বলেছেন। বর্তমানে এই কথা অতটা যুক্তিসঙ্গত হতেই পারে না। পুরুষোত্তম পুরীর জগন্নাথ বহু আগে থেকে সুপরিচিত। তিনি গৌতম বুদ্ধের বহু আগে থেকেই পুরীতে ছিলেন, কারণ আমরা জগন্নাথ দেবকে ভগবান শ্রীকৃষ্ণ বলেই মনে করি। তাই যদি হয় তাহলে তো তিনি ভগবান বিষ্ণুর 8ম অবতার হচ্ছেন, আর তার সময়কাল দ্বাপর যুগ। সেই দিক থেকে দেখলেও তিনি গৌতম বুদ্ধের অনেক আগে থেকেই ছিলেন। কিন্তু বেশ কিছু অদ্ভুত তথ্য আমরা অস্বীকার করতে পারি না। যেমন ভারতে যত হিন্দু দেবালয় বা মন্দির আছে তাদের কারোরই প্রবেশ পথ পূর্ব দিকে নয়, একমাত্র পুরীর শ্রীক্ষেত্রের প্রবেশ পথ পূর্ব দিকে। এদিকে বৌদ্ধ মন্দির এবং মঠের দিকে তাকালে বোঝা যাবে যে সেখানকার সমস্ত প্রবেশপথের অবস্থান সেই পূর্ব দিকেই। ঘটনাটা কি নিতান্তই কাকতালীয়? রামানুজের সময় থেকেই বৈষ্ণবভাবের প্রবেশ হয়, এরপর তার বিকাশ হয় চৈতন্যদেবের আগমনের পর। কথাটা এখানেই থেমে থাকেনি। এমনটাও দাবি করা হচ্ছিল যে বদ্রীনাথ মন্দিরও আগে বৌদ্ধ মন্দির ছিল, যার নাম বৌদ্ধ বিহার। এ নিয়ে বিতর্কের শেষ নেই। হিন্দু ধর্মে যে চার ধামের কথা বলা আছে তা হল বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথপুরী এবং রামেশ্বরম। তার মধ্যে অন্যতম হচ্ছে বদ্রীনাথ ধাম। এই যাত্রায় রয়েছে গঙ্গোত্রী, যমুনোত্রী এবং কেদারনাথ। এই তিন ধাম যাওয়ার পর বদ্রীনাথ ধাম যাত্রার মাধ্যমেই চার ধাম যাত্রা সম্পন্ন হয়। একবার একটি বৌদ্ধস্তূপে যে চিত্র দেখা গিয়েছিল তা দূর থেকে বুদ্ধের মতো লাগলেও কাছে গিয়ে দেখা গেল সেই স্তূপে জগন্নাথ দেবের ছবি। পার্থক্য হল ঐতিহ্যগতভাবে জগন্নাথ দেবের ভ্রু নেই, কিন্তু এই দেবতার আছে। তবে চোখ, নাক, মুখের আকৃতি প্রায় একই রকম। কিভাবে এটা সম্ভব হতে পারে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানান।
আর হ্যাঁ, মনে করে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সত্যি কি জগন্নাথ মন্দির একটি বৌদ্ধ মন্দির ছিল, নাকি সত্যিই লুকিয়ে রয়েছে কোনো বড় রহস্য যা আমাদের থেকে গোপন রাখা হয়েছে? আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।